সঞ্চয়পত্র গ্রাহক দিনের অনেক দিনের দাবি, সঞ্চয়পত্র ক্রয় করতে গিয়ে তাদের যেন হয়রানির শিকার না হতে হয়। তাদের কথা মাথায় রেখে সঞ্চয়পত্র ক্রয় সহজ করল সরকার। এখন থেকে খুব সহজে সঞ্চয়পত্র কেনা যাবে, কোনো ঝামেলা ছাড়াই। পুরো বিষয়টি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আমার চ্যানেল। আমি রঞ্জয় দাস, আপনাদের আছেন আমার চ্যানেল অজয় 365। আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন, এতে করে চ্যানেলে নতুন কোনো ভিডিও পাবলিশ হলে সবার আগে পেয়ে যাবেন। তাহলে আসুন মূল ভিডিওতে যাওয়া যাক। সঞ্চয়পত্র কিনতে গেলে গ্রাহকদের বিভিন্ন সমস্যায় পড়তে হয়, যেমন করের আবেদন করার বেশ কিছুদিন পরে সঞ্চয়পত্র ইস্যু হওয়া, মুনাফা ও মূল টাকা যথাসময়ে না পাওয়া, নমিনি অ্যাকাউন্ট নম্বর মোবাইল নম্বর পরিবর্তনের সমস্যা ইত্যাদি সমস্যায় গ্রাহকরা পড়ে থাকেন। এসকল সমস্যার সমাধানের জন্য বাংলাদেশ ব্যাংক একটি সার্কুলার দিয়েছে, যাতে করে ব্যাংক হতে সঞ্চয়পত্র কিনতে এসকল সমস্যায় গ্রাহকরা না পড়ে। আমি এখন আপনাদের সামনে বাংলাদেশ ব্যাংক কর্তৃক যে সার্কুলারটি দেওয়া হয়েছে সেই সার্কুলারটি তুলে ধরব। বাংলাদেশ ব্যাংক হতে সার্কুলারটি দেওয়া হয়েছে 20 জুলাই 2022, এবং এর বিষয়বস্তু হচ্ছে সঞ্চয়পত্র বিক্রয়কালে এবং বিক্রয় পরবর্তী অন্যান্য সেবা প্রদানকালে অনুসরণীয় নির্দেশনা প্রসঙ্গে। গ্রাহকরা ব্যাংক হতে সঞ্চয়পত্র ক্রয়কালে বিভিন্ন ধরনের সমস্যায় পড়েন এবং ক্রয় পরবর্তী সেবা পেতে বিভিন্ন সমস্যায় পড়েন। গ্রাহকরা এখন থেকে যাতে এসকল সমস্যায় না পড়েন সেজন্য বাংলাদেশ ব্যাংক হতে সকল ব্যাংকের সার্কুলারটি দেওয়া হয়েছে, যাতে করে গ্রাহকরা এসকল সমস্যায় আর না পড়ে। এবং এতে বলা হয়েছে, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে সঞ্চয়পত্র সংশ্লিষ্ট সেবা লাভের ক্ষেত্রে বিভিন্ন সময়ে গ্রাহকগণ তফসিলি ব্যাংক সমূহ কর্তৃক হয়রানির শিকার হচ্ছেন। সে প্রেক্ষিতে সঞ্চয়পত্র বিক্রয় এবং বিক্রয় পরবর্তী অন্যান্য সেবা প্রদানকালে নিম্ন বর্ণিত নির্দেশনা সমূহ অনুসরণের জন্য আপনাদের নির্দেশনা প্রদান করা হলো। প্রথমে বলা হয়েছে, সঞ্চয়পত্র করে নিমিত্তে গ্রাহকের আবেদন ইস্যু অফিস কর্তৃক গ্রহণের পর উক্ত তারিখ হতে পরবর্তী এক কর্মদিবসের মধ্যেই কে তার দাখিলকৃত চেক নিকাশ বা ক্লিয়ারিং এর জন্য উপস্থাপন করতে হবে এবং চেক নিকাশ বা ক্লিয়ারিং হওয়ার তারিখে গ্রাহকের অনুকূলে সংশ্লিষ্ট ইনস্ট্রুমেন্ট ইস্যু করতে হবে। এছাড়া গ্রাহক কর্তৃক ডেবিট অথরিটির মাধ্যমে সঞ্চয়পত্র ক্রয়ের জন্য আবেদন করা হলে গ্রাহকের হিসাব বিকলন বা ডেবিট করার তারিখেই গ্রাহকের অনুকূলে সংশ্লিষ্ট ইনস্ট্রুমেন্ট ইস্যু করতে হবে। আমরা জানি যে নতুন নিয়মে সঞ্চয়পত্র ক্রয় করার জন্য ব্যাংক অ্যাকাউন্ট লাগে এবং চেক দিতে হয়। এর ফলে সঞ্চয়পত্র যে কিনবেন তার অ্যাকাউন্ট থেকে অটোমেটিক্যালি টাকাটি নিয়ে নেওয়া হয় এবং তার নামে সঞ্চয়পত্র ইস্যু করা হয়। এখন দেখা যায় যে আবেদন করার পরে বেশ কিছুদিন পরে তার অ্যাকাউন্ট হতে টাকা কেটে নেওয়া হয় এবং তার নামে সঞ্চয়পত্র ইস্যু করা হয়। অনেক সময় 8 থেকে 10 দিনও লেগে যায় আবেদন করার পরে সঞ্চয়পত্র ইস্যু হওয়ার। এই সমস্যার সমাধানের জন্য বাংলাদেশ ব্যাংক হতে বলা হয়েছে যে এখন থেকে যেদিনে আবেদন করবেন চেক জমা দেবেন তার পরবর্তী দিনেই তার অ্যাকাউন্ট থেকে ক্লিয়ারিং এর মাধ্যমে টাকা নিতে হবে এবং তার নামে সঞ্চয়পত্র ইস্যু করতে হবে। এছাড়া যদি অ্যাকাউন্ট ডেবিট করার মাধ্যমে অর্থাৎ সরাসরি অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে সঞ্চয়পত্র ইস্যু করা হয় তাহলে আবেদন করার দিনই তার নামে সঞ্চয়পত্র ইস্যু করতে হবে। এ সার্কুলারে আরও বলা হয়েছে, জাতীয় সঞ্চয় স্কিম অনলাইন ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে বিক্রিত সঞ্চয়পত্রে মুনাফা বা সুদ ও মেয়াদ পুঁজিতে আসল বা মূল অর্থ প্রদেহর তারিখে ইন্টিমেশন প্রদান নিশ্চিত করতে হবে। আমরা জানি সঞ্চয়পত্র বিভিন্ন মেয়াদী হয়ে থাকে, যেমন কোনো কোনো সঞ্চয়পত্রে 1 মাস পরে মুনাফা দেওয়া হয়, আবার কিছু কিছু সঞ্চয়পত্রে 3 মাস পর পর মুনাফা দেওয়া হয়। এছাড়া কিছু সঞ্চয়পত্রে মেয়াদ আছে 3 বছর, অর্থাৎ 3 বছর মেয়াদ পরে মূল টাকা ফেরত পাওয়া যায় এবং কিছু কিছু সঞ্চয়পত্র আছে 5 বছর পরে মূল টাকা ফেরত পাওয়া যায়। এখন সঞ্চয়পত্রের মুনাফা যে তারিখে নির্দিষ্ট থাকবেই, অনেক সময় দেখা যায় যে সঞ্চয়পত্রের টাকা যথাসময়ে অ্যাকাউন্টে আসে না বা মূল টাকা মেয়াদ শেষে পাওয়া যায় না। সেজন্য বাংলাদেশ ব্যাংক থেকে বলা হয়েছে যে যাতে যথাসময়ে সঞ্চয়পত্রের মুনাফার টাকা বা মূল টাকা তার অ্যাকাউন্টে এসে যায় বা গ্রাহক পান, সেটি নিশ্চিত করার জন্য সকল ব্যাংককে বলা হচ্ছে। এখানে বলা হয়েছে, গ্রাহকের সঞ্চয়পত্র ক্রয় পরবর্তী যে কোনো আবেদন, যেমন নমিনি পরিবর্তন, হিসাব নম্বর পরিবর্তন, মোবাইল নম্বর পরিবর্তন, EFT সংক্রান্ত সমস্যা ইত্যাদি গ্রহণের তারিখগত সর্বোচ্চ 3 কর্মদিবসের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। এসকল সমস্যায় অনেকেই পড়েন, যেমন নমিনি পরিবর্তন করতে হয়, কারো হিসাব নম্বর পরিবর্তন করতে হয় বা মোবাইল নম্বর পরিবর্তন করতে হয়। অনেকে আবার জানেনও না যে এসকল পরিবর্তন করা যায়। এসকল পরিবর্তন করার সময় গ্রাহকরা বিভিন্ন ধরনের সমস্যায় পড়ে এবং অনেকে অনেকদিন সময় লেগে যায়। সেজন্যই বাংলাদেশ ব্যাংক হতে বলা হয়েছে যাতে এসকল পরিবর্তনের জন্য আবেদন করার সর্বোচ্চ 3 দিনের মধ্যে গ্রাহকরা এসকল সার্ভিস পান। এখানে আরও বলা হয়েছে, সঞ্চয়পত্র করে নিমিত্ত নিকাশের জন্য উপস্থাপিত চেক যথোপযুক্ত কারণ ব্যতীত ফেরত প্রদান করা যাবে না।
আমি আগে বলেছি যে বর্তমান নতুন নিয়মে সঞ্চয়পত্র ক্রয়ের জন্য চেক দিতে হয়। এখন এই চেক ক্লিয়ারিং এর জন্য উপস্থাপন করা, অনেক সময় দেখা যায় যে কোনো সামান্য কারণে এই চেক গ্রাহককে ফেরত প্রদান করা হয়। সেজন্য বাংলাদেশ ব্যাংক থেকে বলা হয়েছে যে যথোপযুক্ত কারণ ব্যতীত এই সকল চেক গ্রাহককে ফেরত প্রদান করা যাবে না। আরো বলা হয়েছে গ্রাহকের অনুকূলে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা EFT ইনস্ট্রাকশনের মাধ্যমে প্রেরিত সঞ্চয়পত্রের মুনাফা বা সুদও আসল বা মূল ফেরত প্রদান করা যাবে না। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সার্কুলারে উল্লেখ করা হয়েছে যে সঞ্চয়পত্র বিক্রয়কালে ইস্যুকারী ব্যাংক বা শাখা কর্তৃক উক্ত ব্যাংকে বা শাখায় গ্রাহককে হিসাব খোলার জন্য বাধ্য করা যাবে না। অনেকেই আমার কাছে জানতে চান যে সঞ্চয়পত্র তিনি কিনতে গিয়েছেন সোনালী ব্যাংকে এবং তাকে বলা হয়েছে অন্য ব্যাংকে তার অ্যাকাউন্ট থাকলে হবে না, তাকে সোনালী ব্যাংকেই অ্যাকাউন্ট থাকতে হবে। সেজন্য এই সার্কুলারে স্পষ্ট করে বলা হয়েছে যে এখন থেকে যে কোনো ব্যাংকে অ্যাকাউন্ট থাকলে তিনি যে কোনো ব্যাংক হতে সঞ্চয়পত্র কিনতে পারবেন। যথা কেউ সোনালী ব্যাংক হতে সঞ্চয়পত্র কিনতে যাচ্ছেন, তার অন্য কোনো ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে, তাহলে তিনি ওই সোনালী ব্যাংক থেকে ওই অ্যাকাউন্ট দিয়ে তিনি সঞ্চয়পত্র কিনতে পারবেন। অর্থাৎ যে কোনো ব্যাংকে অ্যাকাউন্ট থাকলে এখন থেকে যে কোনো গ্রাহক যে কোনো ব্যাংকে সঞ্চয়পত্র কেনার সুযোগ পাবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর যদি ভিডিওটিকে ইনফরমেটিভ মনে করেন তাহলে অবশ্যই শেয়ার করবেন, এটা করে অন্যরা জানতে পারবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আজ এই পর্যন্ত, সামনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকুন, আমার চ্যানেল সাথে থাকবেন।